হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তবে রেসিপিটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, পেঁপের এই রেসিপিটি করার জন্য আমি একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি একটা কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। নুন ও হলুদ দিয়ে পেঁপেটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁপেটা ভেজে নেওয়ার সময় এতে কোনো ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলে পেঁপেটা ভাজা হওয়ার আগে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে। তাই ঢাকা ছাড়াই এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবং দেখতে হবে পেঁপেটা ভাজতে ভাজতেই যেন সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করা যাবে না, লো টু মিডিয়ামেই পেঁপেটা ভেজে নিতে হবে। আমার পেঁপেটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা কড়া থেকে তুলে নেব। পেঁপেটা তুলে নিয়ে আবার কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেলটা গরম হলে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব একটা ছোট টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি লঙ্কা কুচি। এখন সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁপে ভাজার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম, তাই এখন আমি খুব বেশি নুন দেব না, দিয়ে দিচ্ছি সামান্য নুন। দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপেটা। পেঁপেটা অ্যাড করার পরে আরও 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি দেখেছি বাচ্চারা কিন্তু পেঁপে খেতে মোটেই ভালোবাসে না, কিন্তু পেঁপেটা যদি এইভাবে টেস্টি করে করে দেওয়া যায় তাহলে বাচ্চারাও কিন্তু পেঁপে খেতে শুরু করবে। আমি প্রায় 1 মিনিট ধরে পেঁপেটা মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কুচানো ধনে পাতা। ফ্রেন্ডস, ধনে পাতা কুচিটা কিন্তু স্কিপ করা যাবে না। এই ধনে পাতা কুচি অ্যাড করার ফলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সব শেষে আমি অ্যাড করে দেব সামান্য চিনি। চিনিটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিলেই তৈরি আজকের পেঁপের এই সুস্বাদু রেসিপিটি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, পেঁপের একঘেয়েমি রেসিপিতে বোর হয়ে গেলে একবার ট্রাই করতেই পারো আজকের এই নতুনত্ব রেসিপিটি। রেসিপিটা আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।